ओम साई राम श्री साई सच्चरित्र अध्याय 37 चावड़ी समारोह। এই অধ্যায় শুরুতে বেদান্তের কোন কোন বিষয়ের উপর আলোকপাত করে হেমান পান চাওড়ির অপূর্ব সমারোহর বর্ণনা দিয়েছেন। প্রারম্ভ। দৈন্য শিশাই, যার যেমন জীবন তেমনি অবর্ণনীয় লীলাবিলাস এবং অদ্ভুত কার্যকলাপে ভরা তার দৈনিক কর্মসূচি। কখনো তো তাকে সমস্ত সাংসারিক কর্ম থেকে অলিপ্ত থেকে কর্মকাণ্ডের ন্যায় মনে হতো, আবার কখনো তিনি ব্রহ্মানন্দে ও আত্মজ্ঞানে নিমগ্ন থাকতেন। যদিও কখনো কখনো তাকে দেখে পূর্ণ নিষ্ক্রিয় মনে হতো, তবুও তিনি অলস ছিলেন না। প্রশান্ত মহাসাগরের ন্যায় সর্বদা গম্ভীর শান্ত স্থির থাকতেন। তার প্রকৃতি বা স্বভাব বর্ণনা করা আমাদের সামর্থ্যের অতীত। তিনি পুরুষদের ভাইয়ের মতো এবং নারীদের মায়ের বা বোনের মতো দেখতেন। সকলেই জানে তিনি ছিলেন চিরকুমার ও প্রকৃত ব্রহ্মচারী। তার সঙ্গ দিতে আমরা যে অনুপম জ্ঞান উপলব্ধ করেছি, তার বিস্মৃতি মৃত্যু পর্যন্ত যেন না হয়, তার শ্রীচরণে আমাদের এই বিনম্র প্রার্থনা। প্রতিটি জীবের মধ্যে তাকে দর্শন করে নামস্মরণের রসানুভূতিকে নিমগ্ন হয়ে যেন তার মোহবিনাশক চরণের অনন্যরূপে সেবা করতে পারি, এই আমাদের আকাঙ্ক্ষা। হেমান পান নিজের মত অনুসারে বেদান্তের বিবরণ দিয়ে চাওড়ি সমারোহ বর্ণনা করেছেন। চাওড়ি সমারোহ। বাবার শয়নকক্ষের বর্ণনা আগেই করা হয়েছে। তিনি একদিন মসজিদে ও পরের দিন চাওড়িতে ছুতেন। এইরকম ব্যবস্থা তার মহাসমাধি পর্যন্ত চলে। চাওড়িতে নিয়মিত রূপে ভক্তরা তার পূজা অর্চনা 10 ডিসেম্বর 1909 থেকে শুরু করে দিয়েছিল। এবার তার শ্রীচরণের ধ্যান করে আমরা চাওড়ি সমারোহ বর্ণনা শুরু করব। এত মনোহর ছিল সেই দৃশ্য যে ভক্তরা বিস্ময়ে স্তব্ধ হয়ে যেত। বোধ শক্তি হারিয়ে এই কামনাই করত যে সেই দৃশ্য যেন কখনো তাদের দৃষ্টির থেকে আড়াল না হয়। চাওড়িতে বিশ্রাম করার পালা এলে সেই রাত্রিতে ভক্তদের দল মসজিদের সভা মণ্ডপে জমায়েত হয়ে ঘণ্টার পর ঘণ্টা ভজন করত। সেখানেই একদিকে সুসজ্জিত রথ রাখা হতো এবং অন্যদিকে তুলসী বৃন্দাবন। রসিক ভক্তরা সভা মণ্ডপে করতাল, মৃদঙ্গ, কাঞ্চিরা ঢোল ইত্যাদি নানা প্রকারের বাদ্যযন্ত্র নিয়ে ভজন শুরু করে দিত। এইসব ভজনানন্দী ভক্তদের চুম্বকের মতো আকর্ষিত শ্রী সাইবাবাই করতেন। মসজিদের প্রাঙ্গণে দেখো ভক্তরা কত উৎসাহের সাথে নানা রকমের মঙ্গল কার্য সম্পন্ন করতে ব্যস্ত। কেউ প্রদীপ জ্বালাচ্ছে, তো কেউ পালকি এবং রথ সাজাচ্ছে। শ্রী সাই বাবা জয় জয়কার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। প্রদীপের আলোতে ঝলমলে মসজিদকে দেখে এমন মনে হচ্ছে যেন মঙ্গলকারণী দীপাবলি স্বয়ং সিদ্ধিতে বিরাজমান। মসজিদের বাইরে দৃষ্টিপাত করলে দেখা যাবে যে দ্বারে শ্রী সাইবাবার ঘোড়া শ্যামসুন্দর পূর্ণ সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে শ্রী সাইবাবা চুপ করে নিজের গদিতে বসে আছেন। এমন সময় ভক্তদের সাথে তাঁতিয়া পাটিল এসে বাবাকে তৈরি হয়ে নিতে বলেন, তাকে বাহুমূলে ধরে উঠতে সাহায্য করেন। অত্যন্ত ঘনিষ্ঠ সম্বন্ধ থাকায় তাঁতিয়া বাবাকে মামা বলে ডাকতেন। বাবা কফনি পরে বগরের ছোট লাঠিটা দাবিয়ে ছিলিম ও তামাক নিয়ে কাঁধে একটা কাপড় রেখে প্রস্থান করার জন্য প্রস্তুত হলেন। তখন তাঁতিয়া পাটিল তার কাঁধে একটা সোনালি জরির শাল রাখেন। এরপর বাবা ধ্বনি প্রজ্বলিত রাখার জন্য নিজে তাতে কিছু কাঠ ঢেলে ধ্বনির কাছে রাখা প্রদীপটি হাত দিয়ে নিভিয়ে চাওড়ি অভিমুখে রওনা হন। সঙ্গে সঙ্গে নানা রকমের বাদ্যযন্ত্র বাজতে শুরু করে। নানা রঙের আতশবাজি শুরু হয়। স্ত্রী পুরুষেরা বাদ্যযন্ত্রের সাথে তার কীর্তির ভজন গাইতে গাইতে তার সামনে সামনে চলছে। কেউ আনন্দে বিভোর হয়ে নৃত্য করছে, তো কেউ অনেক রকমের পতাকা ও নিশান নিয়ে চলেছে। যেই বাবা মসজিদের সিঁড়িতে চরণ রাখেন, অমনি ভালদাররা খুব উচ্চস্বরে তার প্রস্থান ঘোষণা করে। দুদিক দিয়ে লোক চামড় দিয়ে তাকে হাওয়া করছে। এরপর রাস্তার উপর দূর অবধি বেছানো কাপড়ের উপর দিয়ে সমারোহ এগোতে লাগলো। তাঁতিয়া পাটিল বাবার বাঁ হাত এবং মালসাপাতি ডান হাত ধরেছেন। বাপু সাহেব যোগ ছাতা নিয়ে চলেছেন। এনাদের সামনে পূর্ণ সুসজ্জিত অশ্ব শ্যামসুন্দর চলেছে। পেছনে ভজনমণ্ডলী ও ভক্তদের সমূহ বাদ্যধ্বনির সাথে সমস্বরে হরি ও সাইনাম করতে করতে এগিয়ে চলেছে। এবার সমারোহ চাওড়ির কোণে এসে পৌঁছেছে। সবাই যেন এক অপার আনন্দ ও ঘন সর্বসুখে ডুবে আছে। বাবা যখন চাওড়ির সামনে এসে দাঁড়ান, তখন তার মুখের দিব্য প্রভা বড়ই অদ্ভুত মনে হচ্ছিল। যেন অরুণোদয়ের সময় উজ্জ্বল রশ্মির ছটা ছড়িয়ে আছে। উত্তরের দিকে মুখ করে তিনি এমনভাবে দাঁড়িয়ে আছেন যেন তিনি কারো আগমনের প্রতীক্ষা করছেন। বাদ্যযন্ত্র আগের মতোই বেজে চলেছে এবং এই সময় কাকা সাহেব দীক্ষিত আবিরের বর্ষা করলেন। বাবার মুখমণ্ডলে এমন অপূর্ব রক্তিমাভা জলজল করে ওঠে যে তা দেখে ভক্তদের হৃদয় উল্লসিত হয়ে উঠল। এই মনোহর দৃশ্য উৎসবের বর্ণনা শব্দে করার সামর্থ্য আমার নেই। ভাবে বিভোর হয়ে ভগত মালসাপতিও নাচছেন, কিন্তু বাবার অটুট একাগ্রতা দেখে সবাই হতবাক। এক হাতে লণ্ঠন নিয়ে তাঁতিয়া পাটিল বাবার বাঁ দিকে এবং অলঙ্কার ইত্যাদি নিয়ে মালসাপতি ডান দিকে রয়েছেন। দেখো তো কি অপূরব এই সমারোহের শোভা। এই দৃশ্যের ক্ষণিক দর্শন পাওয়ার জন্য সহস্র নরনারী ধনী দরিদ্র সেখানে জমায়েত হয়েছে। এবার বাবা ধীরে ধীরে হাঁটতে শুরু করেন। চারিদিকে সম্পূর্ণ বায়ুমণ্ডল আনন্দে দুলছে। এইভাবে সমারোহ চাওড়ি পৌঁছায়।
ভবিষ্যতে আর এই দৃশ্য কেউ দেখতে পাবে না। এখন তো শুধু সেটি মনে করে চোখে সেই মনোরম অতীত কল্পনা করে নিজেদের হৃদয়ের ব্যাকুলতা শান্ত করতে হবে। চাউরিকে সুন্দর সুন্দর কাঁচ এবং গ্যাস লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে। চাউরিতে পৌঁছতেই তাতিয়া পাটিল এগিয়ে গিয়ে আসনে বিছিয়ে বালিশের ঠেসান দিয়ে বাবাকে বসিয়ে দিলেন। তারপর তাকে একটা ভালো চাপকান পরিয়ে ভক্তরা নানাভাবে তার পুজো শুরু করে। বাবা সোনার মুকুট পরিয়ে ও মণিমুক্তার হার তার গলায় পরায়। তারপর কপালে কুমকুমের বৈষ্ণবী তিলক এবং তার মধ্যে গোল টিপ লাগিয়ে অনেকক্ষণ অপলক তার দিকে তাকিয়ে থাকে। তার মাথার কাপড়টা বদলে দেওয়া হয়, খানিকক্ষণ সেটা উপরেই ধরে রাখা হয়। সবার ভয় যে বাবা সেটা ফেলে না দেন, কিন্তু বাবা তো অন্তর্যামী, তিনি ভক্তদের প্রেম পরবশ হয়ে তাদের এই সব কর্মকাণ্ড মাথা পেতে মেনে নিচ্ছিলেন। সেই সব আভূষণে সুসজ্জিত হওয়ার পর বাবার শোভা অবর্ণনীয় হয়ে দাঁড়ায়। নানা সাহেব নিমনকার একটি বড় সুন্দর ঝালরযুক্ত ছাতা মাথার উপর ঘোরাচ্ছিলেন। বাপু সাহেব যোগ রূপোর এক সুন্দর থালাতে বাবার পাদ প্রক্ষালন করেন এবং অর্ঘ্য অর্পণ করার পর রীতিসম্মতভাবে তার পূজা অর্চনা করেন। তার হাতে চন্দন লাগিয়ে একটা পান দেন। তাতিয়া পাটিল অন্যান্য ভক্তরা তার শ্রীচরণে লুটিয়ে পড়েন। দুই দিক দিয়ে ভক্তরা চামড় ও পাখা তোলাচ্ছে, সামাজ ছিলিম তৈরি করে তাতিয়া পাটিলকে দেন। উনি সেটি ভালো করে জ্বালিয়ে বাবার কাছে দিলেন। বাবার ছিলিম টানা শেষ হলে সেটা ভগত মালসাপতিকে এবং তারপর বাকি ভক্তদের দেওয়া হয়। ধন্য সেই নির্জীব ছিলিম, কি মহান তার তপস্যা! কুমোরের চাকায় ঘুরে রোদ্দুরে শুকিয়ে তারপর আগুনে পুড়ে কতই না উচ্চ সাধনের পরীক্ষা তাকে দিতে হয়েছে, তবে গিয়ে সে বাবার করস্পর্শ ও চুম্বনের সৌভাগ্য লাভ করে। এইসব হয়ে যাওয়ার পর ভক্তরা বাবাকে ফুলের মালা দিয়ে বোঝাই করে ফুলের তোড়া উপহার দেয়। বাবা তো বৈরাগ্যের পূর্ণ অবতার ছিলেন, সেই হিরে পান্না ও ফুলের হার বা এই ধরনের সাজগোজে তার কোনো আকর্ষণ বা রুচি থাকতে পারে কি? কিন্তু ভক্তদের ভাব ও আন্তরিক প্রেমের টানে তারা যাতে খুশি হয় তিনি কোনো আপত্তি করলেন না। সব শেষে মাঙ্গলিক স্বরে বাদ্যযন্ত্র বাজতে শুরু হয় এবং বাপু সাহেব যোগ বাবার যথাবিধি আরতি করেন। আরতি শেষ হতেই ভক্তরা বাবাকে প্রণাম করে একে একে বিদায় নিল। এবার তাতিয়া বাবাকে ছিলিম পান করিয়ে গোলাপ জল আতর ইত্যাদি লাগিয়ে একটা গোলাপ ফুল দিলেন। তিনি যখন বিদায় নিতে গেলেন তখন বাবা ভালোবেসে বলেন, তাতিয়া আমার দেখাশোনা ভালোভাবে করো, তুমি বাড়ি যেতে চাও যাও, কিন্তু রাত্রিরে মাঝে মধ্যে এসে আমার একটু দেখে যেও। তাতিয়া সেই কথার আশ্বাস দিয়ে বাড়ি ফিরে যান। তারপর বাবা অনেকগুলো চাদর বিছিয়ে নিজের বিছানা তৈরি করে বিশ্রাম নিলেন। এবার আমরাও এখানে বিশ্রাম নেব এবং এই অধ্যায়টি শেষ করে পাঠকদের কাছে একটি অনুরোধ জানাই, তারা যেন প্রতিদিন শয্যাগ্রহণের পূর্বে সাই বাবা ও তার চাউরি শোভাযাত্রার স্মরণ করেন। ওম শ্রী সদ্গুরু সাইনাথার্পণমস্তু শুভম ভবতু। ওম শ্রী সদ্গুরু সাইনাথার্পণমস্তু শুভম ভবতু। ওম শ্রী সদ্গুরু সাইনাথার্পণমস্তু শুভম ভবতু। ওম সাইরাম।